আছেন যার জন্য এই বরাদ্দ সে টাকা কোথায় গেল পানির মতো পানি রয়েই গেল আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার প্রাণ প্রিয় শৈশব কাটানো আমার স্মৃতি জড়ানো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজীবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শুধু তাই নয় এখানে রাজীবপুরের আরও একটি বিদ্যাপীঠ সর্বোচ্চ যা রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও এখানে রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার এবং রাজীবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা সব মিলিয়ে এই মাঠ এবং প্রতিষ্ঠানগুলো ঘিরে প্রায় 5000 মানুষের বিচরণ এখানে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এই মাঠটি বিশাল বড় আকৃতির এত বড় মাঠ অথচ একেবারেই অকেজো কারণ বছরের অর্ধেক সময় জুড়ে এই মাঠটিতে পানি জমে থাকে বর্ষা সিজন শুরু হলেই বা সামান্য বৃষ্টি হলেই এই মাঠে প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয় জলাবদ্ধতার কারণে এই প্রতিষ্ঠানের অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর অন্তত 3000 শিক্ষার্থী খেলাধুলা থেকে একেবারেই বঞ্চিত হচ্ছে একজন শিক্ষার্থীর মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা কিন্তু অপরিহার্য অংশ কিন্তু এখানেই শুধু ভিন্ন চিত্র এখানে কোনো প্রকার খেলাধুলা হয় না প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ একটি গুরুত্বপূর্ণ অংশ যা এই প্রতিষ্ঠানগুলোর একটিরও সচল না তাহলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ কিভাবে ঘটবে সব মিলিয়ে এই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর খেলার মাঠ থেকে জলাবদ্ধতা দূর করা অবশ্যই দরকার আমি এই বিদ্যালয়ের অর্থাৎ রাজীবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী আমি ছোটকাল থেকেই দেখে আসছি বর্ষাকাল শুরু হলেই কিন্তু এখানে কোনো প্রকার খেলাধুলা আর হয় না কারণ জলাবদ্ধতা লেগেই থাকে প্রায় বছরের অর্ধেক সময় জুড়ে যার কারণে খেলাধুলা থেকে বঞ্চিত এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা আমরাও ছিলাম এরকমই এখানে কোনো প্রকার খেলাধুলা দেখা যায়নি তবে শুষ্ক মৌসুমে কিন্তু জাঁকজমক হয়ে ওঠে এখানে কিন্তু খেলাধুলা ঠিকই চলে এখানে যেহেতু তিনটি সরকারি প্রতিষ্ঠান সেহেতু এই মাঠটি অবশ্যই জলাবদ্ধতা দূর করা প্রয়োজন তাই সংশ্লিষ্ট যারা রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান এবং রিসোর্স সেন্টার এবং উপজেলা প্রশাসন সবার প্রতি অনুরোধ এই মাঠটি যেন জলাবদ্ধতা দূর করা হয় তবে জলাবদ্ধতা দূর করার জন্য কিছু আবাস সবেমাত্র পেয়েছি তাও আবার নয় ছয় তো চলুন আমরা একজন শিক্ষকের সাথে কথা বলি অর্থাৎ এই রাজীবপুর সরকারি মডেল প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক উনি কিন্তু বলেছেন আসলে কি হয়েছে এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নামটা বলবেন প্লিজ আপনার নাম মাত্র রফিকুল ইসলাম আমি এই বিদ্যালয়ের শিক্ষক আচ্ছা আচ্ছা সহকারী শিক্ষক তো এই বিদ্যালয়ে অনেক পানি অনেক বছর থেকে এমন কোনো দয়াবান ব্যক্তি দেখলাম না যে এই স্কুলের জন্য এই এই মানে এই বিষয়টা সলভ করে দেব কিন্তু ইদানিং একটা প্রকল্প মন্ত্রী মহোদয় দিছিল তো সে এক মজিবের নামের এক লোক ছিল উনি এই প্রকল্পের সভাপতি ছিল সামান্য কয়েক গাড়ি মাটি ফালাইয়া বাকি টাকা নিয়ে বাড়ি চলে গেছে তো এখনও পানি জমে আছেন যার জন্য এই বরাদ্দ সে টাকা কোথায় গেল পানির মতো পানি রয়েই গেল জলাবদ্ধতা দূরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কিন্তু এখানে বরাদ্দ দিয়েছিলেন এটাও আবার নয় ছয় তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম